বর্তমান করোনা আবহে দেশজুড়ে লকডাউনের আপাতত কোনো সম্ভাবনা নেই স্পষ্ট করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে করোনা মোকাবিলায় আগামী 31 মে পর্যন্ত কঠোরভাবে মেনে চলতে হবে কন্টেনমেন্ট গাইডলাইন। বৃহস্পতিবার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে 25 এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী বর্তমান কোভিড পরিস্থিতিতে মে মাসের শেষ পর্যন্ত কন্টেনমেন্ট গাইডলাইন সবাইকে মেনে চলতে হবে। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে রাজ্যে ফের রেকর্ড। একদিনে বাংলায় করোনায় আক্রান্ত হয়ে 89 জনের মৃত্যু, সবচেয়ে বেশি 23 জনের মৃত্যু কলকাতায়। 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত 17,403 জন। কলকাতাতেই একদিনে আক্রান্ত 3,901 জন। উত্তর চব্বিশ পরগনায় একদিনে করোনা আক্রান্ত 3,912 জন। একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন 12,885 জন। এই বাংলার বাড়ির খবর, হাড়ির খবর, নারীর খবর, ময়দান ও মাঠের খবর, রাস্তা ও ঘাটের খবর, যাওয়ার খবর, পাওয়ার খবর, লুটে পুটে খাওয়ার খবর, ভোটের খবর, জোটের খবর, চুপি সারে নেতের খবর, পাহাড় সাগর বনের খবর, এই বাংলার মনের খবর, খেটে খাওয়া লোকের খবর, আনন্দ আর শোকের খবর, বাংলা থেকে বাংলা খবর, বাংলা থেকে বাংলা খবর, বাংলার খবর বাংলা থেকে। বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ কি চাইছে? সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।